সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে তোমাদের রসায়ন বিজ্ঞানের উপর ক্লাস নিতে যাচ্ছি আমি। এর আগে এই অধ্যায়ের উপরে অর্থাৎ চতুর্থ অধ্যায় পর্যায় সারণী, এই অধ্যায়ের উপরে আগেও একটা ক্লাস নিয়েছি, এটা দ্বিতীয় ক্লাস এই অধ্যায়ের উপরে। তো আগের ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি, বিশেষ করে মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়, সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে ইলেকট্রন প্রবেশের যে বিভিন্ন উপশক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করে, সেই ইলেকট্রন প্রবেশের উপর ভিত্তি করে আমরা যে 118টি মৌল আছে আমাদের পর্যায় সারণীতে, সেই মৌলগুলোকে চারটি ভাগে ভাগ করি, যথা পি ব্লক মৌল, এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক মৌল এবং এফ ব্লক মৌল। তো এর আগের ক্লাসে আমি তোমাদেরকে এস ব্লক মৌল এবং পি ব্লক মৌলের অবস্থান কীভাবে পর্যায় সারণী থেকে আমরা বের করব, গ্রুপ এবং পর্যায় কীভাবে নির্ণয় করব, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। বিশেষ করে সকল ব্লক মৌলের ক্ষেত্রে পর্যায় নির্ণয় একই নিয়মে হয়, তবে গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম আছে। যেমন আমি বলেছিলাম যে পর্যায় নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখব যে ইলেকট্রনগুলো কতটি কক্ষপথে বিন্যস্ত। আমি যদি ওই মৌলের ইলেকট্রন বিন্যাস করে থাকি তাহলে আমরা দেখব যে সেই মৌলের ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে মৌলের ইলেকট্রনগুলো কতটি কক্ষপথে বিন্যস্ত আছে, এই বিষয়টার উপর ভিত্তি করে আমরা পর্যায়টা বের করতে পারবো। বিশেষ করে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে গেলে ইলেকট্রনগুলো যতটি কক্ষপথে বিন্যস্ত থাকবে, যতটি কক্ষপথে ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকবে আমরা সে যতটি কক্ষপথ হবে তার পর্যায় সংখ্যা। যেমন একটি মৌলের ইলেকট্রন যদি চারটি কক্ষপথে বিন্যস্ত থাকে, অর্থাৎ তার সর্ববহিঃস্থ কক্ষপথ যদি 4 নম্বর কক্ষপথ হয়, তাহলে এটাকে আমরা বলবো চতুর্থ পর্যায়ের মৌল। একইভাবে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে যদি আমরা দেখি যে সে মৌলের ইলেকট্রনগুলো 5টি কক্ষপথে বিন্যস্ত থাকে, তাহলে পঞ্চম পর্যায়ের মৌল। এইভাবে আমরা পর্যায়টা হিসাব করতে পারি। তো এখানে আমরা যে এস ব্লক মৌল এবং পি ব্লক মৌলের ক্ষেত্রে একইভাবে আমরা পর্যায়টা বের করেছিলাম, তবে গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে ভিন্ন নীতিমালা আমরা অনুসরণ করেছি, সেই বিষয়টা তোমাদেরকে আমি দেখিয়েছি। বিশেষ করে তোমাদের বইতে পেজ নাম্বার 66 পেজের মধ্যে রোলসগুলি লেখা আছে, 1 নম্বর 2 নম্বর এই রোলসগুলি আমরা আলোচনা করেছি। এখন আমি ডি ব্লক মৌল এবং এফ ব্লক মৌলের অবস্থান পর্যায় সারণীতে কীভাবে বের করব সেই বিষয়টা উদাহরণসহ আলোচনা করতেছি। তার আগে বলি যে ডি ব্লক মৌল কোনগুলো হবে, অর্থাৎ যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেক্ট্রনটি যদি ডি অরবিটালে প্রবেশ করে, তাকে আমরা বলবো ডি ব্লক মৌল, তাকে বলা হয় ডি ব্লক মৌল। আবার বলি, যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে তাদেরকে ডি ব্লক মৌল বলা হয়। তবে ডি ব্লক মৌলের ক্ষেত্রে একটা জিনিস তোমরা খেয়াল রাখবা যে যখনই ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে, কোনো বিশেষ করে ডি অরবিটালের অবস্থান আমরা পাই তৃতীয় শক্তি স্তর থেকে, প্রথম কক্ষপথে এবং দ্বিতীয় কক্ষপথে ডি অরবিটাল নেই, তৃতীয় শক্তি স্তর বা তৃতীয় কক্ষপথ থেকে ডি অরবিটালের অবস্থান। সুতরাং যদি তৃতীয় কক্ষপথের ডি অরবিটালে কোনো ইলেকট্রন প্রবেশ করতে যায়, তবে সেই ক্ষেত্রে তাকে অবশ্যই চতুর্থ কক্ষপথের এস অরবিটাল ফিল আপ করে আসতে হবে, অর্থাৎ 4s ফিল আপ করার পরে 4s-এ ইলেকট্রন প্রবেশের পরে 3d-তে ইলেকট্রন প্রবেশ করবে। আমরা সেই উদাহরণে দেখাবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে যখনই কোনো একটা মৌল ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে সর্বশেষ ইলেকট্রন যদি ডি অরবিটালে প্রবেশ করে, সেটা যে কোনো কক্ষপথের ডি অরবিটাল হোক না কেন, অর্থাৎ তৃতীয় থেকে বাকি যে ডি অরবিটালগুলো যে সকল কক্ষপথে অবস্থান আছে, সেটা যে যত নাম্বার কক্ষপথের ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করুক না কেন, তার আগেই কিন্তু তাকে তার পরবর্তী কক্ষপথের এস অরবিটাল ফিল আপ করে আসতে হবে। সুতরাং এক্ষেত্রে ডি ব্লক মৌলগুলোর অবস্থান যদি আমরা বের করতে চাই, তাহলে গ্রুপ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যার পাশাপাশি তার পরবর্তী অরবিটালের এস, তার পরবর্তী শক্তি স্তরের এস অরবিটাল ইলেকট্রন সংখ্যা আমাদেরকে কাউন্ট করতে হবে, যোগ করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি ডি ব্লক মৌল সময়ের ক্ষেত্রে দেখ এনএস এবং এন মাইনাস ওয়ান ডি খেয়াল করো, এই দুইটা শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা আমাদেরকে যোগ করতে হবে, এনএস এন মাইনাস ওয়ান ডি। মনে করো আমি এন এস বলতে 4s-কে বোঝাচ্ছি, তাহলে এটা যদি 4s হয় তাহলে এন মাইনাস ওয়ান, দ্যাট ইজ আমি বলতে পারি 4-1d, 4-1d মানে হলো 3d, খেয়াল করো। তাহলে আমি যদি বলি যে ডি ব্লক মৌল, তার মানে সর্বশেষ ইলেকট্রন কোথায় যাবে, ডিতে যাবে, কিন্তু এই 3d ফিল আপ করার আগে তাকে 4s ফিল আপ করে আসতে হবে, 3d ফিল আপ করার আগেই তাকে 4s ফিল আপ করে আসতে হবে, 4s-এ ইলেকট্রন দেওয়ার পরে সে 3d-তে ইলেকট্রন দিতে পারবে। সুতরাং
ডি ব্লক মৌলসমূহের ক্ষেত্রে আমি যদি বলি যে ডি ব্লক মৌলসমূহের ক্ষেত্রে আমি যদি গ্রুপ সংখ্যা বের করতে যাই, গ্রুপ সংখ্যা হবে, দেখো গ্রুপ সংখ্যা যদি বের করতে যাই ডি ব্লক মৌলের ক্ষেত্রে, গ্রুপ সংখ্যা ইকুয়াল টু হবে এই যে এন এস ও এন মাইনাস ওয়ান ডি, এই শক্তি শক্তি স্তরে এন এস ও এন মাইনাস ওয়ান ডি অরবিটাল দ্বয়ে অরবিটাল দ্বয়ে অরবিটাল দুটি ইলেকট্রন সংখ্যার যোগফল, অরবিটাল দুটি ইলেকট্রন সংখ্যার যোগফল সমষ্টি, ইলেকট্রন সংখ্যার সমষ্টি, খেয়াল করো। তাহলে এন এস এবং এন মাইনাস ওয়ান ডি এই দুইটা অরবিটালের ইলেকট্রনের যোগফল যদি আমরা করি, তাহলে সেই ক্ষেত্রে যে ওই মৌলটির অবস্থান কত নম্বর গ্রুপের, ওই ডি ব্লক মৌলের অবস্থান কত নম্বর গ্রুপে আমরা সেটা পেয়ে যাব। অর্থাৎ এই ক্ষেত্রে ইলেকট্রন যে যত নম্বর কক্ষপথের ডি অরবিটালে প্রবেশ করবে তার আগের কক্ষপথের এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা আমাকে কাউন্ট করতে হবে। সেই জন্য আমি বলতেছি যে এন এস এবং এন মাইনাস ওয়ান ডি, এন এস অর্থাৎ যত নম্বর কক্ষপথের এস তার আগের কক্ষপথের ডি, যত নম্বর কক্ষপথের এস তার আগের কক্ষপথের ডি, যেমন এন এস এন মাইনাস ওয়ান ডি, এন এস যদি ফোর এস হয় তাহলে এন মাইনাস ওয়ান ডি হবে থ্রি ডি, তার মানে যদি কোনো ইলেকট্রন থ্রি ডিতে প্রবেশ করে তাহলে সেক্ষেত্রে থ্রি ডি এবং ফোর এস এই দুইটা অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করে আমরা তার গ্রুপ সংখ্যা বের করতে পারবো। তাহলে এরকম একটা উদাহরণ আমি আলোচনা করি, তাহলে গ্রুপ এবং পর্যায়ে ডি ব্লক মৌলগুলো গ্রুপ এবং পর্যায়ে কীভাবে বের করবা তোমরা সে বিষয়টা তোমাদের কাছে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। দেখো যেমন আমি বললাম আয়রন, আয়রনের ইলেকট্রনের আমি করতে যাচ্ছি, আয়রন হলো টোয়েন্টি সিক্স, আয়রন টোয়েন্টি সিক্স, তাহলে এক্ষেত্রে দেখো আমি প্রথম ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি থ্রি ডি এরপরে দিলাম আমি ফোর এস, খেয়াল করো আমার ছাব্বিশটা ইলেকট্রন ডিস্ট্রিবিউট করতে হবে। তাহলে প্রথমে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স আমার দশটা ইলেকট্রন চলে গেল, থ্রি এস টু থ্রি পি সিক্স আমার আঠারোটা ইলেকট্রন চলে গেল, খেয়াল করো আঠারোটা ইলেকট্রন, থ্রি থ্রি পি পর্যন্ত আমি আঠারোটা ইলেকট্রন ডিস্ট্রিবিউট করলাম, আমার হাতে আর ইলেকট্রন আছে আটটা, যেহেতু আমার টোটাল ইলেকট্রন হলো ছাব্বিশটা, ছাব্বিশটার মধ্যে আমার আঠারোটা চলে গেছে, তাহলে আর আটটা ইলেকট্রন আছে, এই আটটা ইলেকট্রন ডিস্ট্রিবিউট করতে গেলে আমি থ্রি ডি, আমি জানি ডি অরবিটালে সর্বোচ্চ দশটা ইলেকট্রন ধারণ করতে পারে, তাহলে আমি কিন্তু এই আটটা ইলেকট্রন থ্রি ডি এর মধ্যে দিতে পারবো না, কারণ থ্রি ডিতে ইলেকট্রন দেওয়ার আগে আমাকে ফোর এসে দিতে হবে। তাহলে আমরা জানি ফোর এস কয়টা ইলেকট্রন পাবে, ফোর এস দুইটা ইলেকট্রন পাবে, ফোর এস দুইটা ইলেকট্রন পাবে, আর আমার হাতে ইলেকট্রন আছে কয়টা, ছয়টা, এই ছয়টা ইলেকট্রন আমি থ্রি ডি অরবিটাল অর্থাৎ সবার শেষে, দেখো সবার শেষে থ্রি ডি অরবিটাল ইলেকট্রন পাচ্ছে, সবার শেষে থ্রি ডি ছয়টা ইলেকট্রন পাইছে, তাহলে আমরা বলতে পারি যে আয়রনের সর্বশেষ ইলেকট্রনটি থ্রি ডি অরবিটালে প্রবেশ করেছে, থ্রি ডি অরবিটালে প্রবেশ করেছে, সুতরাং এই ক্ষেত্রে আয়রনের আয়রনকে আমরা ডি ব্লক মৌল বলতে পারি, এই ক্ষেত্রে আমরা আয়রনকে বলতে পারি ডি ব্লক মৌল, খেয়াল করো। তাহলে এই আয়রন যদি ডি ব্লক মৌল হয় তার পর্যায় সারিতে অবস্থান কত নম্বর গ্রুপে হবে, যেহেতু ডি ব্লক মৌল তাহলে এই ক্ষেত্রে আমরা এন এস ও এন মাইনাস ওয়ান ডি এর ইলেকট্রন সংখ্যার যোগফল, দেখো এর ইলেকট্রন সংখ্যা যোগফল, এর ইলেকট্রন সংখ্যার যোগফল সমান, তাহলে এখানে দেখো এখানে এন এস বলতে কাকে বুঝেছি, সর্ববহিষ্ঠ কক্ষপথ, এন এস বলতে এন মানে সর্ববহিষ্ঠ কক্ষপথ, তাহলে সর্ববহিষ্ঠ কক্ষপথের এস উপকক্ষপথ, তার মানে সর্ববহিষ্ঠ কক্ষপথ চার নাম্বার, তাহলে ফোর এস ও কার ইলেকট্রন সংখ্যা, ফোর এস আমরা বলতে পারি ফোর এস এর, ফোর এস এর ইলেকট্রন সংখ্যা যোগ, এখন এটা কত হয় দেখো, তাহলে এটা এন এস মানে হচ্ছে ফোর এস, ফোর এস এর ইলেকট্রন সংখ্যা, আর এন মাইনাস ওয়ান দ্যাট ইস ফোর মাইনাস ওয়ান, ফোর মাইনাস ওয়ান ডি দ্যাট ইস থ্রি ডি, তাহলে যোগ থ্রি ডি এর ইলেকট্রন সংখ্যা, থ্রি ডি এর ইলেকট্রন সংখ্যা, ফোর এস এর ইলেকট্রন সংখ্যা যোগ থ্রি ডি এর ইলেকট্রন সংখ্যা, এখন দেখো ফোর এস এর ইলেকট্রন সংখ্যা কত, তোমার ইলেকট্রন বিন্যাস থেকে হিসাব করো, ফোর এস এর মধ্যে দুইটা ইলেকট্রন আছে দ্যাট ইস টু, তারপরে দেখো আবার থ্রি ডি, থ্রি ডি এর ইলেকট্রন সংখ্যা দেখো থ্রি ডি সিক্স, তাহলে টু প্লাস সিক্স ইকুয়াল টু এইট, ইকুয়াল টু কত এইট, সুতরাং এটা আট নাম্বার গ্রুপ, খেয়াল করো। তাহলে আয়রনের অবস্থান হবে আট নাম্বার গ্রুপ, পর্যায় সারণীতে আয়রনের অবস্থান হবে আট নাম্বার গ্রুপ, যেহেতু এখানে এন এস এবং এন মাইনাস ওয়ান ডি এই দুটো অরবিটালের ইলেকট্রন সংখ্যার যোগফল, এন এস বলতে ফোর এসকে বোঝাচ্ছি, এন মাইনাস ওয়ান ডি হবে থ্রি ডি, অর্থাৎ যত নাম্বার কক্ষপথের এস তার আগের কক্ষপথের ডি, যেমন এন এস যদি ফাইভ এস হয় তাহলে ডি হবে ফোর ডি, এন এস যদি সিক্স এস হয় তাহলে ডি হবে ফাইভ ডি, তার মানে এস যত নম্বর কক্ষপথে ডি তার আগের কক্ষপথে, সুতরাং এক্ষেত্রে তাহলে ফোর এস এবং থ্রি ডি এর ইলেকট্রন সংখ্যার যোগফল আমরা বের করলাম আট, তার মানে আয়রনের অবস্থান হবে আট নাম্বার গ্রুপ,
পর্যায় সারণীতে আয়রনের অবস্থান হবে 8 নম্বর গ্রুপ। এখন দেখো 8 নম্বর গ্রুপে আমরা আয়রনকে পাই কিনা একটু দেখো তোমরা 1 2 3 4 5 6 7 8 8 নম্বর গ্রুপ দেখো 8 নম্বর গ্রুপে সবার উপরে আছে দেখো আয়রন সবার উপরে 8 নম্বর গ্রুপে আয়রন আছে তাহলে পর্যায় সারণীতে 8 নম্বর গ্রুপে আয়রনের অবস্থান আমরা পাচ্ছি এবং একই সাথে যদি আমি পর্যায়ের কথা বলি তাহলে দেখো পর্যায়টা দেখো আয়রনের কক্ষপথগুলো কতটি কক্ষপথে ভিন্ন ইলেকট্রনগুলো কতটি কক্ষপথে আছে দেখো আয়রনের ইলেকট্রনসমূহ একটা কক্ষপথ দুইটা কক্ষপথ তিনটা কক্ষপথ তিনটা কক্ষপথ এবং চতুর্থ নম্বর কক্ষপথ প্রথম কক্ষপথে দুই তারপরে কক্ষপথে আটটা আছে এরপরে আছে চোদ্দটা এবং সবশেষে দুইটা তাহলে চব্বিশ ছাব্বিশ ছাব্বিশটা ইলেকট্রন দেখো চারটি কক্ষপথে বিন্যস্ত আছে সুতরাং আয়রনের অবস্থান হবে চতুর্থ পর্যায়ে যেহেতু আয়রনের ইলেকট্রনগুলো চারটি কক্ষপথে বিন্যস্ত আছে তাহলে পর্যায় সারণীতে আয়রনের অবস্থান হবে চতুর্থ পর্যায়ে আর যেহেতু এটা ডি ব্লক মৌল অর্থাৎ সবার শেষের ইলেকট্রনটা ডি অরবিটালে প্রবেশ করেছে তাহলে তার গ্রুপ সংখ্যা বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে এনএস প্লাস এন মাইনাস ওয়ান ডি এনএস এবং এন মাইনাস ওয়ান ডি এই দুটা কক্ষপথের ইলেকট্রন সংখ্যা যোগফল বের করতে হবে এবং এই দুটা কক্ষপথের ইলেকট্রন সংখ্যা যোগফল বের করে আমরা দেখলাম যে এই দুটা কক্ষপথের ইলেকট্রন সংখ্যা হচ্ছে আটটা সুতরাং এটা আট নম্বর গ্রুপে পড়বে এটা আট নম্বর গ্রুপে পড়বে তাহলে এক্ষেত্রে দেখো সুতরাং আমরা বলতে পারি সুতরাং আয়রনের অবস্থান দেখো আয়রনের অবস্থান অবস্থান হবে চতুর্থ পর্যায়ের চতুর্থ পর্যায়ে চতুর্থ পর্যায়ে আট নম্বর গ্রুপে বা এইট দেখো এইট নং গ্রুপে চতুর্থ পর্যায়ের এইট নং গ্রুপে আয়রনের অবস্থান হবে চতুর্থ পর্যায়ের এইট নং গ্রুপে দেখি পর্যায়ে দেখো তোমরা যদি উপর থেকে দেখো এক দুই তিন চার চতুর্থ পর্যায়ের এই যে আট নম্বর গ্রুপ চতুর্থ পর্যায়ের আট নম্বর গ্রুপে আয়রনের অবস্থান আছে সুতরাং আমরা ডি ব্লক মৌলগুলোর অবস্থান এভাবে বের করতে পারবো পর্যায় সারণীতে ডি ব্লক মৌলগুলোর অবস্থান আমরা এভাবে নির্ণয় করতে পারবো আর এফ ব্লক মৌল বলতেছে আমরা কাদেরকে যে সকল মৌলের সর্বশেষ ইলেকট্রনটি এফ অরবিটালে প্রবেশ করে তাদেরকে আমরা এফ ব্লক মৌল বলে থাকি যে সকল মৌলের সর্বশেষ ইলেকট্রনটি এফ অরবিটালে প্রবেশ করে বিশেষ করে এফ অরবিটালে প্রবেশ করে ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট ছাড়ের মৌলগুলো এফ অরবিটাল অরবিটালের অন্তর্ভুক্ত মৌল তাদের ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রনটি এফ অরবিটালে প্রবেশ করে এবং তাদের পজিশনে তাদের অবস্থান হবে তাদের ক্ষেত্রে গ্রুপ নির্ণয়ে কোনো সমস্যা নেই তাদের ক্ষেত্রে গ্রুপ নির্ণয়ে তাদের একটাই গ্রুপ আমরা জানি ল্যান্থেনাইট ছাড়ের যে 15টা মৌল আছে এবং অ্যাক্টিনাইট ছাড়ের যে 15টা মৌল আছে আসলে এদের অবস্থান একটা গ্রুপে অর্থাৎ এদের অবস্থান হবে পজিশনে তিন নম্বর গ্রুপে তিন নম্বর গ্রুপের ষষ্ঠ পর্যায়ে ল্যান্থেনাইট ছাড়ের মৌলগুলোর অবস্থান এবং তিন নম্বর গ্রুপের সপ্তম পর্যায়ে অ্যাক্টিনাইট ছাড়ের মৌলগুলোর অবস্থান তাহলে ল্যান্থেনাইট ছাড়ের মৌল এবং অ্যাক্টিনাইট ছাড়ের মৌল বলতে কী বুঝলে আগের ক্লাসে আমি ব্যাখ্যা দিয়েছিলাম তোমাদেরকে তাহলে প্রথমেই আমরা যদি ইলেকট্রন বিন্যাস করে দেখি সর্বশেষ ইলেকট্রনটা এফ অরবিটালে যাচ্ছে তাহলে আমরা বলতে পারবো যে এটা ল্যান্থেনাইট বা অ্যাক্টিনাইট ছাড়ের মৌল এবং এদের অবস্থান পর্যায় সারণীতে তিন নম্বর গ্রুপে বিশেষ করে তিন নম্বর গ্রুপে তোমরা দেখো 32টা মৌল আছে তিন নম্বর গ্রুপ খেয়াল করো এক দুই তিন তিন নম্বর গ্রুপ স্ক্যান্ডিয়াম এবং ইট্রিয়ামের পরে দেখো যে ল্যান্থেনাম থেকে রুটেশিয়াম পর্যন্ত যে পরবর্তী ল্যান্থেনাম থেকে রুটেশিয়াম পর্যন্ত যে মৌলগুলো অর্থাৎ 57 থেকে 71 পর্যন্ত মৌলগুলো এগুলো এই 15টা মৌলকে কিন্তু একটা গোড়ের মধ্যে দেখানো হয়েছে এই 15টা মৌলকে একটা গোড়ের মধ্যে দেখানো হয়েছে একইভাবে অ্যাক্টিনিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত যে 15টা মৌল আছে অর্থাৎ 89 থেকে 103 পর্যন্ত এই মৌলগুলোকে কিন্তু একটা গোড়ে দেখানো হয়েছে বাট এখানে কিন্তু ওই একটা গোড়ের মধ্যে কিন্তু 15টা মৌল আছে সুতরাং যদি একটি গোড়ের মধ্যে 15টা মৌলকে লিখতে যায় তাহলে সেই গোড়ের আকারটা অনেক বড় হয়ে যাবে পর্যায় সারণীর অন্যান্য গোড়গুলোর চাইতে সেই গড়টার আকার অনেক বড় হয়ে যাবে তখন পর্যায় সারণীর যে সৌন্দর্য সেই সৌন্দর্যে ব্যাঘাত ঘটবে সৌন্দর্য নষ্ট হবে এই কারণে ল্যান্থেনাইট ছাড়ের 15টা মৌল এবং অ্যাক্টিনাইট ছাড়ের 15টা মৌল এদেরকে পর্যায় সারণীর নিচে আলাদাভাবে স্থান দেওয়া হয়েছে দেখো এদেরকে পর্যায় সারণীর নিচে আলাদাভাবে স্থান দেওয়া হয়েছে আলাদাভাবে দেখানো হয়েছে কিন্তু এদের অবস্থান পর্যায় সারণীর ষষ্ঠ পর্যায়ে তিন নম্বর গ্রুপ এবং সপ্তম পর্যায়ে তিন নম্বর গ্রুপে সুতরাং যদি আমরা দেখি যে এফ ব্লক মৌলগুলো পর্যায় সারণীতে এফ ব্লক মৌলগুলো ইলেকট্রন বিন্যাস করার পরে যদি আমরা দেখি সর্বশেষ ইলেকট্রনটি এফ অরবিটালে গমন করে এবং সেটা তাহলে তিন নম্বর গ্রুপের মৌল হবে এবং আমরা আরও দেখব যদি সেটা যতটি কক্ষপথে তার ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকে ইলেকট্রন বিন্যাস করলে সেই বিষয়টা আমরা বুঝতে পারবো যতটি কক্ষপথে বিন্যস্ত থাকবে তত নম্বর পর্যায়ে বিশেষ করে এখানে
ষষ্ঠ পর্যায় এবং সপ্তম পর্যায় হবে, কারণ ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনের সারের মৌলগুলোর অবস্থান হলো যথাক্রমে ষষ্ঠ পর্যায় এবং সপ্তম পর্যায়। সুতরাং ল্যান্থেনাইট সারের মৌলগুলো ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রনগুলো ছয়টা কক্ষপথ দখল করবে, আর অ্যাক্টিনের সারের মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসে মৌলগুলোর ইলেকট্রন সাতটি কক্ষপথ দখল করবে। তাহলে তারা যথাক্রমে ষষ্ঠ পর্যায় এবং সপ্তম পর্যায়ের মৌল হবে, এবং তাদের গ্রুপ হবে একটা, এবং সেটা হবে তিন নাম্বার গ্রুপ। তাহলে এখন তিন নাম্বার গ্রুপের টোটাল মৌলের সংখ্যা হবে 32টি, কারণ তিন নাম্বার ষষ্ঠ পর্যায়ে তিন নাম্বার গ্রুপের মধ্যে 15টি মৌল আছে, সপ্তম পর্যায়ে তিন নাম্বার গ্রুপে 15টি মৌল আছে, এবং যে দ্বিতীয় পর্যায়ে চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে একটি করে মৌল আছে, চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে একটি করে মৌল, কিন্তু ষষ্ঠ পর্যায়ে 15, সপ্তম পর্যায়ে 15। সুতরাং 15, 15, 30, 31, 32 মৌল আছে। তাহলে পর্যায় সারণীর এই গ্রুপটাতে সবচেয়ে বেশি মৌল, মনে রাখবা পর্যায় সারণীর তিন নাম্বার গ্রুপে সবচেয়ে বেশি মৌলের অবস্থান, এবং সেখানে 32টি মৌল আছে। আচ্ছা, এরপরে দেখো, তাহলে আমরা ইতিমধ্যে আমরা জানলাম যে পর্যায় সারণীতে বিভিন্ন মৌলগুলো অবস্থান আমরা কীভাবে বের করব। ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে পর্যায় সারণীতে বিভিন্ন মৌলের অবস্থান নির্ণয়ের নিয়মাবলী আমরা উদাহরণসহ আলোচনা করলাম। আশা করি তোমরা যে কোনো মৌলের অবস্থান যদি পর্যায় সারণীতে বের করতে বলে, তোমরা সেই মৌলগুলোর অবস্থান পর্যায় সারণীতে বের করবে। এর আগের ক্লাসে তোমাদেরকে কিছু কাজ দিয়েছিলাম, বিশেষ করে ডি ব্লক মৌল এবং এস ব্লক মৌল এবং পি ব্লক মৌলের কিছু অবস্থান বের করতে তোমাদেরকে বলেছিলাম। তো আজকে আর কিছু কাজ দিচ্ছি, এগুলোর অবস্থান তোমরা পর্যায় সারণীতে বের করবে। ডি এবং এফ ব্লক মৌলের অন্তর্ভুক্ত এদের অবস্থান পর্যায় সারণীতে তোমরা বের করবে। যেমন আমি তোমাদেরকে আয়রনের অবস্থান বের করে দেখাইছি, তাহলে তোমরা কপারের অবস্থান বের করবে। কপার হলো 29, তারপরে এরপরে সিলভার বা ক্যাডমিয়াম দিলাম, ক্যাডমিয়াম সিডি ক্যাডমিয়ামের অবস্থানটা বের করবে, ক্যাডমিয়াম 48। তারপরে এরপরে নিওডিয়াম দিলাম, নিওডিয়াম এনডি এটা 60। তারপরে একটা টোরিয়াম 90, টোরিয়াম টিএস, টোরিয়াম এটা 90। তাহলে দেখো এখানে এই দুটো হচ্ছে ডি ব্লক আর এই দুটো হচ্ছে এফ ব্লক মৌল। তাহলে তোমরা এই চারটা মৌলের অবস্থান পর্যায় সারণীতে বের করার চেষ্টা করবে, বিশেষ করে ইলেকট্রন বিন্যাস করে। প্রথমত পর্যায়, দ্বিতীয়ত গ্রুপ, পর্যায় এবং গ্রুপ। যখনই তোমরা ইলেকট্রন বিন্যাস বলবা পর্যায় সারণীতে কোনো মৌল ইলেকট্রন বিন্যাসের কথা বলবা, তখন তোমাদেরকে পর্যায়টা আগে বলতে হবে, এত নম্বর পর্যায়ের এত নম্বর গ্রুপ। এই কথাটা তোমাদেরকে যেটা আয়রনের ক্ষেত্রে দেখাইছি যে আয়রন চতুর্থ পর্যায়ের 8 নম্বর গ্রুপে অবস্থান করতেছে, সুতরাং পর্যায়টা আমরা আগে বলবো। এবং পর্যায়টা বের করা অধিকতর সহজ, বিশেষ করে চারটা ব্লকের মৌলের ক্ষেত্রে পর্যায় বের করার নিয়ম একই বলেছি। যখনই তোমরা ইলেকট্রন বিন্যাস করবা, তোমরা দেখবা যে ইলেকট্রনগুলো কতটি কক্ষপথে বিন্যস্ত আছে, কতটি কক্ষপথ জুড়ে আছে। যতটি কক্ষপথে ইলেকট্রনের অবস্থান থাকবে, অর্থাৎ সর্ববহিঃস্থ কক্ষপথ যত নম্বর কক্ষপথ, সেটাই হবে তার পর্যায় সংখ্যা। যেমন একটা মৌল ইলেকট্রন বিন্যাস করলে সর্ববহিঃস্থ কক্ষপথ যদি তার 5 নম্বর কক্ষপথ হয়, তাহলে সে পঞ্চম পর্যায়ের মৌল হবে। সর্ববহিঃস্থ কক্ষপথ যদি তার 6 নম্বর কক্ষপথ হয়, তাহলে ষষ্ঠ পর্যায়ের মৌল হবে। এইভাবে তোমরা পর্যায়টা এখন নিয়মে বের করতে পারবা, তবে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক এই মৌলগুলোর গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন নিয়মাবলী উদাহরণসহ তোমাদের আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এগুলো একটু লিখে নাও, কপার 29, ক্যাডমিয়াম 48, নিওডিয়াম 60 এবং থোরিয়াম 90, এই মৌলগুলোর অবস্থান পর্যায় সারণীতে তোমরা বের করার চেষ্টা করবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি পর্যায় সারণীর মূল ভিত্তি নিয়ে আলোচনা করব। পর্যায় সারণীর মূল ভিত্তি দেখো, তোমাদের এর আগের ক্লাসে আমি বলেছি যে যখন বিজ্ঞানী মেন্ডেলের যে পর্যায় সারণী 1869 সালে যে পর্যায় সারণী তিনি প্রদান করেছিলেন, তিনি প্রথমত এই পর্যায় সারণীটার মূল ভিত্তি হিসেবে গ্রহণ করেছিলেন পারমাণবিক বলকে। পারমাণবিক বলকে পর্যায় সারণীর মূল ভিত্তি হিসেবে ধরে তিনি যে কাজটা করেছিলেন সেটা হচ্ছে তিনি করেছিলেন কি, তিনি পারমাণবিক বলের উচ্চক্রমের মৌলগুলোকে সাজাইছিলেন। কিন্তু এভাবে মৌলগুলোকে পর্যায় সারণীতে অবস্থান দিতে গিয়ে দু একটা ক্ষেত্রে তিনি সমস্যায় পড়েছিলেন, সেটা আলোচনা করেছি আমরা। বিশেষ করে পটাশিয়াম, আর্গন এবং ক্যালোরিয়াম, আয়োডিন এই সকল মৌলগুলোর ক্ষেত্রে তিনি পারমাণবিক বর অনুসারে মৌলগুলোর অবস্থান পর্যায় সারণীতে দিতে পারেননি, কারণ পারমাণবিক বর অনুসারে যদি অবস্থান দিতে যায় হয়তো দেখা যায় যে পটাশিয়াম ঢুকে যায় নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপে, নিষ্ক্রিয় গ্যাস ঢুকে যায় ক্ষার ধাতুর গ্রুপে। এভাবে যে পর্যায় সারণীর মূল উদ্দেশ্য এটা ব্যাহত হচ্ছে, এই কারণে তিনি সেখানে এটা পারমাণবিক বরের বিপরীত ক্রমে সাজাই দিয়েছেন, কিন্তু তার সপক্ষে কোনো ব্যাখ্যা প্রদান করা হয়নি, তার সপক্ষে কোনো ব্যাখ্যা দিতে পারেন নাই। পারমাণবিক বর অনুসারে তিনি মৌলগুলোকে পর্যায় সারণীতে দিয়ে দিয়েছেন, যে তাহলে এটা পারমাণবিক বর অনুসারে মৌলগুলোর অবস্থান সঠিক হয়নি সেটা আমরা বলতে পারি, যেহেতু পারমাণবিক বর অনুসারে সকল মৌলকে সাজানো সম্ভব হয়নি।
পরবর্তীতে 1913 সালে এসে যখন বিজ্ঞানী মোসলে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করলেন, পারমাণবিক সংখ্যা আবিষ্কার করার ফলে দেখা গেল যে রাশিয়ান বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিভের পর্যায়সারণীতে যে সমস্যাটা ছিল, অর্থাৎ তিনি যে পারমাণবিক ভরকে পর্যায়সারণীর মূল ভিত্তি হিসেবে গ্রহণ করেছিলেন এবং পর্যায় সূত্রটি প্রদান করেছিলেন, বিশেষ করে মৌলগুলোকে তাদের পারমাণবিক ভরের ক্রম অনুসারে সাজালে মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হয়, এই সূত্রটি তিনি প্রদান করেছিলেন। তাহলে এখানে ভুল ত্রুটি ছিল, মুসলে কর্তৃক পারমাণবিক সংখ্যা আবিষ্কারের ফলে সেই ভুলের সংশোধন হয়ে গেল, ভুল ত্রুটিগুলি আর দেখা গেল না, কারণ এখানে দেখা গেল যে আর্গনের পারমাণবিক সংখ্যা হলো 18 এবং পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 19। সুতরাং স্বাভাবিকভাবে পারমাণবিক সংখ্যার উচ্চক্রমে যদি সাজাতে যাই তাহলে আর্গনটা নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপেই পড়তেছে, তার ধর্মের মধ্যে আর কোনো ব্যাঘাত ঘটতেছে না, একই গ্রুপের মৌলগুলোর ধর্ম একই রকম হচ্ছে, এবং পটাশিয়ামটা সে তার নিজস্ব গ্রুপ যেটা ক্ষারধাতু গ্রুপ সেখানে সে ঢুকে যাচ্ছে, সুতরাং এক্ষেত্রে তাদের মধ্যে আর গরমিল দেখা যাচ্ছে না। সুতরাং পরবর্তীতে সেই যে পর্যায়সূত্র মেন্ডেলিভ কর্তৃক প্রদত্ত পর্যায়সূত্রে সংশোধিত পর্যায়সূত্র আসলো, যেটাকে বলা হচ্ছে যে মৌলগুলোকে তাদের পারমাণবিক বর নয় যে পারমাণবিক সংখ্যার ভিত্তিতে যদি সাজানো হয় তাহলে তাদের ভৌত রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হয়, অর্থাৎ যে পারমাণবিক বর্ণনা সাজালে যে সমস্যাগুলো দেখা গিয়েছিল সেগুলো দূরীভূত হয়েছে। সুতরাং এক্ষেত্রে পারমাণবিক সংখ্যাকে পর্যায়সারণের মূল ভিত্তি হিসেবে গ্রহণ করা হয়েছে। কিন্তু সহসাই বিজ্ঞানীরা আরও অনুধাবন করলেন যে পারমাণবিক সংখ্যার চাইতে যদি ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে ইলেকট্রন বিন্যাসকে যদি পর্যায়সারণের মূল ভিত্তি হিসেবে গ্রহণ করা হয় তাহলে এটা যে পর্যায়সারণীতে মৌলগুলোর অবস্থান বা তাদের ধর্মের ব্যাখ্যা সবগুলো আরেকটু গোছালোভাবে এটা ব্যাখ্যা করা যায়, আরেকটু সুন্দরভাবে ব্যাখ্যা করা যায়। সুতরাং সহসাই বিজ্ঞানীরা বললেন যে পারমাণবিক সংখ্যার চাইতেও ইলেকট্রন বিন্যাসকে যদি পর্যায়সারণের মূল ভিত্তি হিসেবে গ্রহণ করা যায় তাহলে তার অবস্থান পর্যায়সারণীতে তার অবস্থান নির্ণয় বা তার অন্যান্য ধর্মগুলো ব্যাখ্যা করা এটা আরও অধিকতর সহজ হয়। তাহলে দেখো তারা দেখলেন যে যেমন আমি এখানে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করে দেখাচ্ছি, ক্যালসিয়াম দেখো এখানে ইলেকট্রন বিন্যাস করলে 1s 2s 2p, তারপর দেখো 3s 3p 3d 4s, তাহলে এক্ষেত্রে ক্যালসিয়াম 20 পারমাণবিক সংখ্যা 20 মানে 20টা ইলেকট্রন আছে, তাহলে 20টা ইলেকট্রন আমি ডিস্ট্রিবিউট করেছি, 10টা চলে গেল, তারপরে 218টা চলে গেল আমার হাতে, আর ইলেকট্রন আছে 2টা, আমি 2টা s এর মধ্যে দিলাম, আর কোনো ইলেকট্রন নাই, তাহলে d এর মধ্যে কোনো ইলেকট্রন দিতে পারবো না। যদি সংখ্যার ভিত্তিতে বলি এটা 2 নম্বর কক্ষপথে 8টা, 1 নম্বর কক্ষপথে 2টা, 3 নম্বর কক্ষপথে 8টা, 4 নম্বর কক্ষপথে 2টা। আচ্ছা ইলেকট্রন বিন্যাসটা দেখো, ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস আমি করে দেখালাম এখানে, আর এই ইলেকট্রন বিন্যাস থেকে তোমরা পর্যায়সারণীতে ক্যালসিয়ামের অবস্থানটা সঠিকভাবে নির্ণয় করতে পারবা, যেহেতু এটা সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে গমন করেছে, সুতরাং এটা এস ব্রহ মৌল, আমরা জানি এস ব্রহ মৌলগুলো পর্যায়সারণীতে অবস্থান হলো 1 নম্বর গ্রুপ এবং 2 নম্বর গ্রুপ, যেহেতু এক্ষেত্রে ইলেকট্রনগুলো 4টি কক্ষপথে বিন্যস্ত, ক্যালসিয়ামের ইলেকট্রনগুলো 4টি কক্ষপথে বিন্যস্ত, এই জন্য এটা চতুর্থ পর্যায়ের মৌল, আর সবার শেষে ইলেকট্রনটা এস অরবিটালে গমন করেছে এবং এস অরবিটালে ইলেকট্রন সংখ্যা 2, তার মানে এটা 2 নম্বর গ্রুপ। যদি এস ব্রহ্মের ক্ষেত্রে এস এর মধ্যে যতটা ইলেকট্রন থাকবে তত নাম্বার গ্রুপ, এটা এস এর মধ্যে থাকার সম্ভাবনা হলো 1টি অথবা 2টি, কারণ আমরা জানি এস অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন দান ক্ষমতা হলো 2, তাহলে সে যেহেতু এখানে 2টি ইলেকট্রন ধারণ করেছে তাহলে এটা 2 নম্বর গ্রুপ। সুতরাং এটা বলতে পারে চতুর্থ পর্যায়ের ক্যালসিয়ামের অবস্থান চতুর্থ পর্যায়ের, প্রথমে পর্যায়ের কথাটা বললাম, চতুর্থ পর্যায়ের 2 নং গ্রুপে, চতুর্থ পর্যায়ের 2 নং গ্রুপে। তাহলে তোমরা একটু খেয়াল করো, চতুর্থ পর্যায়ে আমি উপর থেকে যদি পর্যায়ে গুনে আসি 1 2 3 4, এটা চতুর্থ পর্যায়ে, এটা চতুর্থ পর্যায়ে 1 নম্বর 2 নম্বর, দেখো 2 নম্বর গ্রুপে ক্যালসিয়াম আছে, চতুর্থ পর্যায়ে 2 নম্বর গ্রুপ, চতুর্থ পর্যায়ে 2 নম্বর গ্রুপে ক্যালসিয়ামের অবস্থান। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে যদি আমরা ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে যদি ইলেকট্রন বিন্যাসকে যদি পর্যায়সারণীতে মূল ভিত্তি হিসেবে গ্রহণ করি তাহলে পর্যায়সারণীতে একটা মৌলের অবস্থান আরও সঠিকভাবে নির্ণয় করা সম্ভব এবং ব্যাখ্যা দেওয়াও সম্ভব। সুতরাং এই কারণে যে পারমাণবিক ভর বা পারমাণবিক সংখ্যা ইলেকট্রন বিন্যাস হলো পর্যায়সারণের মূল ভিত্তি, সুতরাং ইলেকট্রন বিন্যাস পর্যায়সারণের মূল ভিত্তি, তার সপক্ষে তোমরা উদাহরণসহ এটা ব্যাখ্যা দিতে পারবা এবং এটা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায়সারণীতে তার অবস্থান বের করে দেখাবা, তাহলে এটাই সঠিক আনসার হবে। সুতরাং একটা প্রশ্ন লেখো যে পর্যায়সারণের মূল ভিত্তি কি, তোমার উত্তরের পক্ষে যৌক্তিকতা তুলে ধরো, পর্যায়সারণের মূল ভিত্তিকে এটা প্রয়োগগত উচ্চতর দক্ষতার মধ্যে এই ধরনের প্রশ্ন আসে, তোমরা একটু নোট রাখো এটা, যে ইলেকট্রন বিন্যাস হয়ে পর্যায়সারণের মূল ভিত্তি, তোমার উত্তরের পক্ষে যৌক্তিকতা তুলে ধরো, অথবা তোমাকে প্রশ্নটা ওপেন করে দেবে যে পর্যায়সারণের মূল ভিত্তি কী, সেক্ষেত্রে তোমাকে ব্যাখ্যা দিতে হবে। আর যদি প্রশ্নে বলে দেয়
যে ইলেকট্রন বিন্যাস হয় পর্যায় সারণীর মূল ভিত্তি, তাহলে এখানে প্রশ্ন আইডেন্টিফাই করে দিল যে ইলেকট্রন বিন্যাস। আর যদি প্রশ্ন আইডেন্টিফাই না করে তাহলে প্রশ্নটা ওপেন প্রশ্ন, এক্ষেত্রে তোমাকে ব্যাখ্যা দিতে হবে, তুমি সে ব্যাখ্যাগুলো তোমার নিজের থেকে লিখতে হবে। তাহলে আমরা সুতরাং আমরা বলতে পারি যে পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস, যদি প্রশ্নটা ওপেন থাকে আমরা ইলেকট্রন বিন্যাস দিয়ে ব্যাখ্যা দিব, আর যদি প্রশ্নটা আমাকে নির্ধারিত করে দেয় নির্ধারণ করে দেয় যে ইলেকট্রন বিন্যাস হয় পর্যায় সারণীর মূল ভিত্তি, তাহলেও সেটার সপক্ষে আমরা ব্যাখ্যা দিতে পারবো। আচ্ছা, এরপরে পর্যায় সারণীর কিছু ব্যতিক্রমী নিয়ম আছে, অর্থাৎ পর্যায় সারণীতে কিছু কিছু মৌলের অবস্থান সাধারণত তাদের গ্রুপের সাথে ম্যাচ করে না। যেমন প্রথম যে এক নম্বর গ্রুপটা আছে, এক নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে এই মৌলগুলো আমরা যদি দেখি, এক নম্বর গ্রুপে সবার উপরে আছে দেখো হাইড্রোজেন, সবার উপরে হাইড্রোজেন, এক নম্বর গ্রুপে সবার উপরে আছে হাইড্রোজেন, কিন্তু এখানে হাইড্রোজেনের অবস্থা হাইড্রোজেন ধাতু না, বাট এক নম্বর গ্রুপকে ক্ষারধাতু গ্রুপ বলি আমরা, এটা তীব্র সক্রিয় ক্ষারধাতু, এবং এখানে যে মৌলগুলো আছে তারা সবাই তীব্র সক্রিয় ক্ষারধাতু, কিন্তু তাদের মধ্যে হাইড্রোজেনটা হচ্ছে অধাতু। তাহলে হাইড্রোজেনটাকে এক নম্বর গ্রুপে কেন স্থান দেওয়া হয়েছে, কারণ অন্যান্য এখানে এই গ্রুপে অবস্থানকারী অন্যান্য যে মৌলগুলো তাদের সবার বাইরের কক্ষপথে যেমন একটি করে ইলেকট্রন আছে, হাইড্রোজেনের বাইরের কক্ষপথে একটি করে ইলেকট্রন আছে। ওই সকল তীব্র সক্রিয় ক্ষারধাতুগুলো যেমন ইলেকট্রন যখন কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তারা তাদের সর্ববহিঃস্থ কক্ষপথ থেকে একটি ইলেকট্রন যেমন দান করতে পারে, হাইড্রোজেন একটি ইলেকট্রন দান করতে পারে, তাহলে এই কারণে হাইড্রোজেনকে সেখানে অবস্থান দেওয়া হয়েছে। বাট যদি আমরা 17 নম্বর গ্রুপের মৌলগুলো দেখি, 17 নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে হ্যালোজেন মৌল, হ্যালোজেন মৌল, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, 17 নম্বর গ্রুপের এই মৌলগুলো কিন্তু 17 নম্বর গ্রুপের মৌলগুলোর তাদের একটা ধর্ম যে তারা ধর্মের মতো হাইড্রোজেনে কি করে একটা করে ইলেকট্রন গ্রহণ করে, তাদের ধর্মের অনুযায়ী হাইড্রোজেনে একটা করে ইলেকট্রন গ্রহণ করে, এবং হাইড্রোজেনের অবস্থান 17 নম্বর গ্রুপে হওয়ার কথা আছে, মানে 17 নম্বর গ্রুপের হলেও এটার যৌক্তিকতা আছে, বাট যেহেতু হাইড্রোজেনের বেশিরভাগ ধর্ম যে ক্ষারধাতুগুলো ধর্মের সাথে মিল আছে, এই কারণে হাইড্রোজেনকে আমরা 1 নম্বর গ্রুপে অবস্থান, হাইড্রোজেনের অবস্থান দেখানো হয়েছে 1 নম্বর গ্রুপে। এরপরে দেখো হিলিয়ামের অবস্থান, হিলিয়ামের অবস্থান আমরা জানি হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাস, বিশেষ করে পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপের সবার শেষে প্রথমে যে মৌলটা আছে সেটা হলো হিলিয়াম, হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাস। বাট যদি আমরা দেখি হিলিয়াম কিন্তু এস ব্লক মৌল, আমরা জানি এস ব্লক মৌলগুলোর অবস্থান কোথায়, এস ব্লক মৌলের অবস্থান হলো 1 নম্বর গ্রুপ এবং 2 নম্বর গ্রুপে, তাহলে এটা ব্যতিক্রম ধর্মে এস ব্লক মৌল, যেহেতু তার সর্ববহিঃস্থ কক্ষপথে 2টি ইলেকট্রন আছে এবং এস ব্লক মৌল তার অবস্থান হওয়ার কথা ছিল 2 নম্বর গ্রুপে, কিন্তু হিলিয়ামকে 18 নম্বর গ্রুপে নিয়ে যাওয়ার পিছনে যৌক্তিকতা হলো যে হিলিয়ামের অধিকাংশ ধর্মাবলী অন্যান্য নিষ্ক্রিয় গ্যাস, বিশেষ করে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, অর্গানেসন, এই নিষ্ক্রিয় গ্যাসগুলোর ধর্মের সাথে হিলিয়ামের ধর্মের হুবহু মিল আছে, এই কারণে হিলিয়ামকে সেই গ্রুপে নিয়ে যাওয়া হয়েছে। সুতরাং এখানে হিলিয়ামের অবস্থানটাও আমরা বলতে পারি এটা ব্যতিক্রম, আসলে তার অবস্থান হওয়ার কথা ছিল 2 নম্বর গ্রুপে, বাট আমরা তাকে নিয়ে গেছি 18 নম্বর গ্রুপে, সুতরাং এটার অবস্থান ব্যতিক্রম। এরপরে ল্যান্থেনাইট সারি এবং অ্যাক্টিনাইট সারির মৌলের কথা তোমাদেরকে বলেছি, যে ল্যান্থেনাইট সারি এবং অ্যাক্টিনাইট সারির মৌলগুলোর অবস্থান এটা ষষ্ঠ পর্যায়ে এবং সপ্তম পর্যায়ে, বিশেষ করে ল্যান্থেনাইট সারির মৌলগুলোর অবস্থান হলো 6ষ্ঠ পর্যায়ে 3 নম্বর গ্রুপে, আর অ্যাক্টিনাইট সারির মৌলগুলোর অবস্থান হলো 7ষ্ঠ পর্যায়ে 3 নম্বর গ্রুপে। আমরা জানি এখানে পর্যায় সারণীতে যতগুলো ক্ষুদ্র বর্গঘরগুলো দেখানো হয়েছে এখানে প্রত্যেকটা বর্গঘরের মধ্যে কিন্তু একটা করে মৌল আছে, প্রত্যেকটা বর্গঘরের মধ্যে একটা করে মৌল আছে, বাট যদি ল্যান্থেনাইট সারির মৌল এই 15টা মৌলকে একটি ঘরের মধ্যে সাজাতে যাই তাহলে ঘরটার আকার অনেক বড় হয়ে যাবে, অর্থাৎ পর্যায় সারণীর অন্যান্য ঘরগুলোর চাইতে এই ঘরের আকার যদি বড় হয়ে যায় তাহলে পর্যায় সারণীটা এটা মানে সৌন্দর্য নষ্ট হবে, পর্যায় সারণীর যে যে পর্যায় সারণীর যে একটা কাঠামো স্ট্রাকচার গঠন সৌন্দর্য সেটা কিন্তু নষ্ট হবে, এই কারণে সেই পর্যায় সারণী ল্যান্থেনাইট সারির মৌলগুলোর অবস্থান যদিও 3 নম্বর গ্রুপে, 6ষ্ঠ পর্যায়ের 3 নম্বর গ্রুপে, এবং অ্যাক্টিনাইট সারির মৌলগুলোর অবস্থান 7ষ্ঠ পর্যায়ে 3 নম্বর গ্রুপে, বাট তাদেরকে সেখানে একটা অবস্থান দেখায় তাদেরকে নিচে একটা আলাদা সারি করে পর্যায় সারির নিচে একটা আলাদা সারিতে দেখানো হয়েছে, ল্যান্থেনাইট সারি একটা লাইন এবং অ্যাক্টিনাইট সারির একটা লাইন, এই মৌলগুলোর অবস্থান আসলে কিন্তু 6ষ্ঠ এবং 7ষ্ঠ পর্যায়ে 3 নম্বর গ্রুপে। সুতরাং এগুলো হচ্ছে এখানে ব্যতিক্রম, কিছু ব্যতিক্রম। আচ্ছা, এরপরে দেখো এরপরে আমরা কিছু ধর্ম আলোচনা করবো, যে মৌলের পর্যবৃত্ত ধর্ম, মৌলের পর্যবৃত্ত ধর্মগুলো একটু দেখাবো। দেখো প্রথমে মৌলের পর্যবৃত্ত ধর্ম, এখানে বিশেষ করে পর্যায় সারণীর মৌলগুলো যে সকল ধর্মগুলো দেখায় যেমন ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, তারপরে ইলেকট্রন আসক্তি, তড়ির ঋণাত্মকতা, এই ধর্মগুলোকে মৌলের এই ধর্মগুলোকে আমরা পর্যবৃত্ত ধর্ম বলে থাকি, কারণ পর্যায়ের মধ্যে ভিন্ন ভিন্ন পর্যায়ের মধ্যে মৌলগুলোর এই ধর্মগুলো ভিন্ন ভিন্ন হয়।
আচ্ছা, প্রথমে দেখো ধাতব ধর্ম। ধাতব ধর্মটা কি খেয়াল করো, যে যে আমরা ধাতু কাকে বলে, আমরা জানি যে সকল মৌল চকচকে বিদ্যুৎ সুপরিবাহী, তাপ বিদ্যুৎ সুপরিবাহী, গাছ সহ নমনীয় প্রসারণশীল পিটিএ স্বরূপাতে পরিণত করা যায়। তারপরে ধাতব দ্যুতি আছে ইত্যাদি, এই ধর্মগুলো যে সকল মৌলের আছে তাদেরকে আমরা ধাতু বলে থাকি। আর এর বিপরীত এই ধর্মগুলো যে সকল মৌলের মধ্যে নাই আমরা তাদেরকে অধাতু বলে থাকি। তাহলে ধাতব ধর্ম হচ্ছে যে সকল মৌল একাধিক ধাতু হচ্ছে কারা, যারা আধুনিক ধারণা অনুযায়ী যে সকল মৌল তাদের সর্ববৈশিষ্ট্য কক্ষপথ থেকে কোনো রাসায়নিক অংশগ্রহণের সময় এক বা একাধিক ইলেকট্রন ছেড়ে দেবে, বর্জন করবে, অর্থাৎ যারা ধনাত্মক আয়নে রূপান্তরিত হয় তাদেরকে আমরা ধাতু বলে থাকি। ধাতুর ইলেকট্রন ত্যাগের ধর্মটাই হচ্ছে আসলে তার ধাতব ধর্ম। সুতরাং ধাতব মৌলের ধাতব ধর্ম বলতে বোঝায় যে মৌলগুলো যখন তার সর্ববৈশিষ্ট্য কক্ষপথ থেকে এক বা একাধিক ইলেকট্রন ত্যাগের যে প্রবণতা বা ধর্ম তাদের মধ্যে লক্ষ্য করা যায় সেটাই হলো তার ধাতব ধর্ম। এবং মৌলগুলো যত সহজে যে মৌল যত সহজে ইলেকট্রনগুলো দান করতে পারে, ত্যাগ করতে পারে, সেই মৌলের ধাতব ধর্ম তত প্রবল বা তত বেশি হয়। তাহলে তোমরা দেখবা যে পর্যায়ের সাথে একই পর্যায়ে যখন বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হতে থাকবে তখন মৌলসময়ের ধাতব ধর্ম ধীরে ধীরে হ্রাস পাবে, কমে যাবে। যেমন এখানে সবার বামে যে সকল মৌলের অবস্থান তারা তীব্র সক্রিয় ক্ষারধাতু, অর্থাৎ তাদের ধাতব ধর্ম সবচেয়ে বেশি। তারপর ধীরে ধীরে ধাতব ধর্মটা হ্রাস পেতে থাকবে এবং পর্যায়ক্রমে যে ডান দিকে অগ্রসর হতে হতে এক পর্যায়ে ধাতব ধর্ম বিলুপ্ত হয়ে অধাতব ধর্মের সৃষ্টি হবে। আচ্ছা, এরপরে দেখো অধাতব ধর্ম। তাহলে অধাতু কাকে বলে বলেছিলাম, অধাতুগুলো সাধারণত তাদের সর্ববৈশিষ্ট্য কক্ষপথে 5টি, 6টি বা 7টি ইলেকট্রন থাকে। এবং এই ইলেকট্রন বৈশিষ্ট্য কক্ষপথের ইলেকট্রন সংখ্যা যদি এরকম হয়, তারা সাধারণত যখন কোনো কোনো মৌলের সাথে তারা রাসায়নিকভাবে যুক্ত হতে যায় তারা সে সকল মৌল থেকে এক বা একাধিক ইলেকট্রন তারা গ্রহণ করে। এবং এই ইলেকট্রন যারা গ্রহণের ইলেকট্রন গ্রহণের যে ধর্ম তাদের এই মৌলগুলোকে আমরা অধাতু বলি এবং তাদের ইলেকট্রন গ্রহণের ধর্মটাকে বলা হয় অধাতব ধর্ম। অধাতব ধর্ম বিশেষ করে যখন যাদের বহিষ্ঠ কক্ষপথের যে সংখ্যা বেশি তাদের অধাতব ধর্ম তত প্রবল। যেমন সালফার, যদি আমি ফসফরাস, সালফার, ক্লোরিন এইগুলো উদাহরণ বলি, তাহলে আমরা জানি ফসফরাসের বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা আছে 5টি, সালফারের বাইরের কক্ষপথে আছে 6টি এবং ক্লোরিনের বাইরের কক্ষপথে আছে 7টি ইলেকট্রন। সুতরাং এখানে ক্লোরিনের বাইরের কক্ষপথে বেশি ইলেকট্রন আছে, এর জন্য ক্লোরিনের অধাতব ধর্ম বেশি হবে ফসফরাস এবং সালফারের সাইডে। তাহলে দেখো আমরা যদি দেখি পর্যায়ের একই পর্যায়ে বাম দিক থেকে যদি আমরা ডান দিকে অগ্রসর হই তাহলে অধাতব ধর্ম ধীরে ধীরে বাড়বে, অর্থাৎ ধাতব ধর্ম হ্রাস পাবে, অধাতব ধর্ম বাড়বে, যেহেতু বহিষ্ঠ কক্ষপথে এক এক করে ইলেকট্রন যুক্ত হচ্ছে আর ইলেকট্রন সংখ্যা যত বেশি থাকবে তার অধাতব ধর্ম তত বেশি থাকবে। এই জন্য সর্ববহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন সংখ্যার উপর ভিত্তি করে অধাতব ধর্ম প্রবল থেকে প্রবলতর হয়। সুতরাং আমরা বলতে পারি যে একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হলে মৌলসমূহের অধাতব ধর্ম বৃদ্ধি পায়, অর্থাৎ ধাতব ধর্ম হ্রাস পায় এবং অধাতব ধর্ম বৃদ্ধি পায়। তাহলে আজকে আমরা এই দুটা ধর্ম আলোচনা করলাম, মৌলসমূহের ধাতব ধর্ম এবং অধাতব ধর্ম। পরবর্তী ক্লাস থেকে আমরা যে পর্যায় সারণীর মৌলগুলোর যে পর্যাবৃত্ত ধর্মের মূল যে বিষয়গুলো, বিশেষ করে পারমাণবিক আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে দেখবা তোমরা পর্যায় সারণীর এই অধ্যায়ের উপরে যখনই কোনো সৃজনশীল প্রশ্ন আসে তখন কিন্তু এই এই প্রশ্নগুলো, অর্থাৎ এই ধর্মগুলো দিয়ে বেশি প্রশ্ন হয়। সেজন্য আগামী ক্লাসটা, আগামীকালের ক্লাসটা গুরুত্বপূর্ণ। সবাই আমার সাথে অনলাইনে যুক্ত থাকবা, আমার আর দু একটা ক্লাসের মধ্যে আমরা এটা শেষ করব। সুতরাং এ পর্যন্ত সবাই সুস্থ থাকবা, আগামী ক্লাসে আবারও সক্রিয়ভাবে তোমাদের অংশগ্রহণের প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।